কি বললো এই জিনিসটা থেকে একটু বাইরে হতে হবে। আমাকে অনেকে বলে ভাই আপনাকে মোটিভেশন এসে বলে, আমি সেটা থেকে ওকে আমার আজকে রাতের খাবারের সময় টাকা দিবে, ও আমার জামা খিলে দিবে, আমার বাচ্চার ডেঙ্গু হইলে ও রক্ত দিতে আসবে না, আমি জানি সেটা। সো প্লিজ হাউ ইউ রিমেইন সো স্ট্রং, একদম নিজের কাছে নিজে, আমি একমাত্র আই ক্যান সেভ মাই সেলফ। যদিও মানুষ সামাজিক প্রাণী, বাট সামাজিক সময়ে আপনি মানুষকে খুঁজে পাবেন না, যার কারণে আপনি ঠ্যাং ভেঙে পড়ে গেলে বাস থেকে বাকিরা সেলফি করবে, এইভাবে তুলবে, এটা আমি মেনে নিছি। আমি কালকে বিপদে পড়লে অনেকে বলবে এই শুকন ভাই আসছিল বুঝে সেমিনার টেমিনে আসতো, ছবি টুবি তুলতে চাইতো না, একটা ভাব অহংকার, ঠিক আছে একদম ভালো হয়েছে। আবার আমি একটু ভালো করলে ওই লোকে আবার বলবো শুকন ভাইকে আমি আগেই বুঝছিলাম উনি কিন্তু একটা। সো এটা পুরো মেনে নিয়ে চলতে হবে আপনাকে। সো পার্সোনাল লাইফে একটু পরপর মন খারাপ, আমার এই দরকার, আমার কষ্ট লাগতেছে, এগুলো থেকে পুরো বাইরে, ঠিক আছে। বাপ আর মাকে কবে টাকা পাঠাতে হবে, কত পাঠাতে হবে, এটা খেয়াল রাখবেন, ওটা কেমনে কামানো যায় ওই চেষ্টা করতে থাকবেন, বাকি সব জাহান্নাম।